প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার নাম কি? লাকি, খুব সুন্দর নাম। লাকি মেয়ে তো ভাগ্যবান হয়। আপনার ভাগ্য কেমন, ভালো তো নাকি? কি কষ্টে আছেন বলেন? কষ্টে আছি, ছোটবেলায় বাবা খালা দিয়ে চলে গেছে, একটু বয়স বুদ্ধিমান হয়েছে, মা আরেকজা বিয়া হয়ে গেছে, থাকে এখন খালার কাছে। এখন মনে করেন অনেক কষ্টে আছে, খালাটাও অসুস্থ, কাজকর্ম করতে পারে না, নিজে কাজকর্ম করে সংসার চালাই, দিন আনি দিন খাই ভাইয়া, তাই মনে অনেক কষ্ট দুঃখ নিয়ে বেঁচে আছে। আচ্ছা, দিন আনেন দিন খান, তো মনে অনেক কষ্ট, কেন বাবা মা কেউ নাই? পড়াশোনা করেন নাই? কেমন লাগে জীবনটা? জীবনটা অনেক কষ্ট ভাই, মাঝে মাঝে মনে হয় এরকম জীবন থাকা থেকে না থাকা খুব ভালো। আচ্ছা, খারাপ লাগে না? কান্না পায়? কান্না তো সবসময় করতে হয়, শুধু পায় না, কান্না সবসময় করতে হয়। কাকু দেখানো না যায় না নাকি? কাকু দেখানো গেলে হয়তো কেউ মনে কষ্টটা বুঝতো। এমন একটা মনে করেন যদি এমন একটা আশ্রয় জায়গা পাইতাম যে তার কাছে কান্নাটা হাসিটা দুঃখটা কষ্টটা সব বলতে পারতাম, তাহলে মনে হয় আমার মতো সুখী আর দুনিয়াতে হতো। আচ্ছা, ভালো কথা বলছেন। তো তেমন একটা মানুষ এখনো পান নাই? আচ্ছা, যদি এখন পেয়ে যান ভিডিওর মাধ্যমে, তার পাশে থাকবেন, বিয়ে শাদী করবেন? ইনশাআল্লাহ আশা আছে, সারা জীবন পাশে থাকবো। খালি একটা জিনিস কি, সে যেন আমার বাবার মতো না হয়। আমার বাবা আমার কপালে কষ্ট দিয়ে ফেলা চলে গেছে, সে যেন আমার কপালে কষ্ট না দেয় ভাই, খালি এইটুকুনি দেখা। দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।